তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের একটা ফ্রেশ ভিডিওতে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছো সেটা আমাকে অ্যামাজন থেকে গিফট করেছে। এবার এর ভিতর কী আছে সেটা আমি নিজেও জানি না, বলবো তোমাদের, আমি নিজেও আনবক্সিং করব, তোমাদেরও দেখাবো যে এর ভিতর কী আছে, কীভাবে আমি এই জিনিসটা পেলাম সব তোমাদের বলবো। তো ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে, আর আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওতে ভোল্টেজ দেওয়া যাক। ও গাইস দেখুন, ব্র্যান্ড নিউ 27 ইঞ্চি ফুল এইচডি এলইডি মনিটর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এখানে সিরিজ নম্বর HA0 সিরিজের নম্বর দেওয়া আছে, এখানে 27 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে ফুল এইচডি এবং এলইডি দেখতে পাচ্ছ। এখানে দেখো 1920x180p ফুল এইচডি রেজুলেশন দেওয়া আছে, AMD সাপোর্ট দেওয়া আছে, জিরো ফ্রেম বেজেলস, মানে একদমই থিনেস্ট এবং একদমই পাতলা। তোমরা নিশ্চয়ই, আমি যখন আনবক্সিং করব পুরো জিনিসটা তখন তোমরা বুঝতে পারবে। এখানে IPS ডিসপ্লে আছে, এখানে চোখের সেফটির জন্য একটা জিনিস দেওয়া আছে এবং এটা কমফোর্টেবল, এটাই বোঝাচ্ছে। আর আমাদের এই পাশে বেসিক্যালি দাম লেখা আছে, আর এখানে দেখো ব্র্যান্ডিং আছে, আর এই পাশে দেখতে পাচ্ছ সেম জিনিস লেখা আছে, আর এই পাশেও সেম জিনিস লেখা আছে। আমাদের এগুলো পড়ে গেছে, মজা পাইছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্টে আমাদের একটা স্ট্যান্ড পেয়েছি আমরা ব্র্যান্ডের তরফ থেকে, আর এখানে দেখতে পাচ্ছ HDMI একটা কেবিল দিয়েছে, আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছে, আর এটা হচ্ছে 3.5mm জ্যাক দিয়েছে। এটাই কিন্তু ইনবিল্ট 2 ওয়াটের স্পিকার আছে, তো এই জন্যে আমাদের যাতে কানেক্ট করতে পারি তার জন্য আমাদের একটা কর্ড দিয়েছে। এটা হচ্ছে ম্যানুয়াল দিয়েছে কী করে আমরা এটাকে ইনস্টল করব, ইনস্টল গাইড। এটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা DC অ্যাডাপ্টার, আমি বলে দিচ্ছি তোমাদের যে এটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ারের। তো দেখতেই পাচ্ছ এখানে 19 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার আমরা পেয়েছি এর সঙ্গে। তার সাথে আমরা একটা VGA কেবিল পেয়েছি, মানে VGA কেবিল এবং HDMI কেবিল আমরা কিন্তু দুটো কেবিলই পেয়েছি। তো কোনো প্রবলেম নেই যে তোমার ডেস্কটপে তোমার VGA কেবিল সাপোর্ট করে না বা HDMI কেবিল সাপোর্ট করে না, ওরকম কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো একটা লাগিয়ে নিতে পারো। আর তার সঙ্গে আমরা একটা AC কট পেয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই কটা জিনিস তো গেল, তো আমাদের এবার মেন হিরো দেখানোর পালা। তো গাইস দেখো একবার, লুক অ্যাট দিস গাইস। ওয়েট ওয়েট, আমরা এখনো সামনে থেকে দেখাইনি, দেখো বন্ধুরা এটা কতটা বড়, দেখতে পাচ্ছ। আর এবার তোমাদের একটা জিনিস দেখাই আমি, এটা দেখো কতটা সরু, মানে কতটা থিনেস, দেখো কতটা পাতলা। আমি যদি তোমাদের সঙ্গে যদি মেজার করি তাহলে এই রিমোটটা দেখতে পাচ্ছ, এই রিমোটটার থিকনেসটা দেখো, আর এর সঙ্গে এর থিকনেসটা দেখো, দুটো কিন্তু সেম থিকনেস, মানে 6.3mm পাতলা, মানে কতটা পাতলা দেখো, এই রিমোট আর এর কিন্তু কোনো গ্যাপ নেই, মানে কতটা পাতলা তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতেই পারছো জিনিসটা। তো ফার্স্ট অফ অল ব্র্যান্ডের তরফ থেকে আমাদের এরকম একটা স্ট্যান্ড দিয়েছে, মানে বেস দিয়েছে, আর এরকম একটা স্ট্যান্ড দিয়েছে। তো স্ট্যান্ডে দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু স্ক্রু লাগানোর জায়গা আছে, আর সেমভাবে এখানেও কিন্তু স্ক্রু লাগানোর জায়গা আছে। তো এখানে আমাদের ব্র্যান্ডের তরফ থেকে একটা ফেসিলিটি দিয়েছে, যেটা হচ্ছে এখানে আমাদের কোনো স্ক্রু ড্রাইভার লাগবে না, আমরা সিম্পলি এটা হাত দিয়ে কিন্তু ইনস্টল করতে পারবো। তো আমি এটা লাগ
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে হচ্ছে ডিসি বেস দেওয়া আছে, এখানে হচ্ছে অডিও ইনপুটের জন্য দেওয়া আছে, এটা ভিজিএ কেবিল দেওয়া আছে এবং এখানে এইচডি। তো দেখতে পাচ্ছ গাইস আমাদের কতটা সুন্দর লাগছে মনিটরটা, যদিও বা কোম্পানি বলেছিল যে এখান দিয়ে বেজারলেস, বাট এখান দিয়ে কিন্তু একটা মানে এখান দিয়ে কিন্তু একটা দাগ আছে, আর স্ক্রিন যেটা সেটা কিন্তু এই অবধি, মানে এখান দিয়ে একটা কালো রঙের বর্ডার কিন্তু আছে। তো চলো আমরা এটাকে কিছু চালিয়ে দেখি কেমন আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি আমারই একটা ভিডিও চালিয়েছি, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম কি করে আমরা কার্বাইড ল্যাম্প বানাবো। তো এই ভিডিওটা আমি এখন চালিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর এই পিকচার কোয়ালিটিটা আর কত বড়। মানে আমার আগে যে মনিটরটা ছিল সেটা ডেলের মনিটর ছিল, তো ওই মনিটর থেকে কিন্তু এই মনিটরটা অনেক অনেক বড়, আর এটার পিকচার কোয়ালিটি ওই মনিটরের থেকে কিন্তু অনেক বেশি ভালো। তো এটাকে আমি একটু জুম করে দেখাই তোমাদের। তো দেখতে পাচ্ছ পুরো পিকচার কোয়ালিটিটা কত সুন্দর এসছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে এখান দিয়ে, দেখো মানে মাইন্ড ব্লোয়িং লাগছে পুরো, মানে কি বলবো। এই জায়গাগুলোতে যদিও বা একটু বর্ডার আছে, বাট ওগুলো অতটা চোখে লাগে না। তোমরা পিকচার কোয়ালিটিটাকে জাস্ট দেখো, মানে অসাম কোয়ালিটির একটা পিকচার কোয়ালিটি। আর অবশ্যই আমাদের চ্যানেলকে দা বং ভোল্টেজকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ পিকচার কোয়ালিটিটা কতটা সুন্দর। তো তোমাদের একটা ফুল এইচডি চালিয়ে দেখি, মানে 4K ভিডিও তোমাদের একটু চালিয়ে দেখানো যাক যে 4K ভিডিও আমাদের এটায় কেমন দেখা যায়। তো রেজুলেশন দেখতে পাচ্ছ আমরা এখানে 2160x60p 4K আমরা সিলেক্ট করলাম। তো এখন দেখো যে পিকচার কোয়ালিটিটা কতটা সুন্দর, মানে কতটা সুন্দর তোমরা জাস্ট সেটা দেখো, লেভেলটা কোথায় তোমরা সেটা দেখো, জাস্ট অসাম কোয়ালিটির পিকচার। আমি কিন্তু এই মনিটরটা নিয়ে খুবই খুশি এবং খুবই হ্যাপি। আমার মনিটরটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ফাইনালি আমি এই মনিটরটা নিলাম। এটা আমি 5-এর মধ্যে 4.6 রেটিং দেবো, কারণ আমার খুবই পছন্দ লেগেছে এই মনিটরটা। এটার পিকচার কোয়ালিটি খুব ভালো, দেখতে খুব সুন্দর, এবং সত্যি বলতে আমি এর উপর ইমপ্রেস, এক কথায় টোটালি ইমপ্রেস। মনে হচ্ছে সাপ বাইরে এসে কামড়াবে, পাহাড়ে চলে গেছি, সেই মজা, আনলিমিটেড মজা। মানে তোমাদের যদি এখান থেকে দেখাই, মানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে আমার ডিসপ্লেতেই কিন্তু চলছে ভিডিওটা, বাট না, এটা কিন্তু আমার মনিটরে চলছে। আর দেখো পিকচার কোয়ালিটিটা কতটা শার্পনেস, মানে জাস্ট মনে হবে যে আমার মনে হয় যে ডিসপ্লেতে এই জিনিসটা চলছে, কিন্তু এটা কিন্তু কখনোই না, এটা কিন্তু মনিটরে চলছে। তো আমি তো এটাকে খুবই পছন্দ করেছি। তো বন্ধুরা তোমরা কিন্তু এই মনিটরটা ইজিলি কিনতে পারো, এটা কিন্তু খুবই আমার পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে। আর এর পিকচার কোয়ালিটি ভাই অসাম কোয়ালিটির পিকচার, আর দুটো ছোট ছোট মাইকও, মানে স্পিকারও আছে। তোমাদের যদি হোম থিয়েটার না থাকে তো ওই স্পিকার দিয়ে কিন্তু তোমরা এই মনিটর দিয়ে সাউন্ড শুনতে পারো। তো আজকের ভিডিওতে এইটুকুনি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই, টেক কেয়ার।